যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে তথ্য জানা গেছে। ট্রাম্পকে পাঠানো ওই শুভেচ্ছা বার্তায় ডক্টর ইউনুস বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন। দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গি যে যুক্তরাষ্ট্রের মানুষের সাথে সঙ্গতিপূর্ণ তা প্রতিফলিত করে। ডক্টর ইউনুস আরও বলেন, তিনি দৃঢ় বিশ্বাস করেন ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সমৃদ্ধি অর্জন করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, এর আগের মেয়াদকালে এই সম্পর্কের গভীরতা ও ব্যাপ্তি আরও প্রসারিত হয়েছে। দুদেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে এবং টেকসই উন্নয়নকে উৎসাহিত করতে একসঙ্গে কাজ করার জন্য তারা অত্যন্ত আগ্রহী। দুই বন্ধু সুলভ জাতির জন্য নতুন অংশীদারত্বের সুযোগ খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে অসীম সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয় ওই বার্তায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে ইলেকটোরাল কলেজ ভোটে বড় ব্যবধানে পরাজিত করেছেন তিনি, ফলে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসের দখল পাচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।